কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদের মানববন্ধন। ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করেন মসজিদের নিয়মিত মুসল্লি ও স্থানীয় ব্যবসায়ীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে নানা শ্রেণী পেশার মানুষসহ মুসল্লিরা অংশগ্রহণ করে। এ সময় বক্তারা বলেন, কেন্দ্রীয় জামে মসজিদের মেয়াদ উত্তীর্ণ কমিটি এখনও দায়িত্ব পালন করছে, তাদের অব্যবস্থাপনার কারণে মসজিদের উন্নয়ন কাজ বন্ধ হয়ে রয়েছে। দ্রুত কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবি জানান তারা। আপনি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলে গেছিলেন।